আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, কিন্তু আমি একটু দৌড়ের উপর আছি, শুধু আমি না আমাদের পরিবারের সবাই, যার কারণে আমি আজকে বাসা থেকে ইন্ট্রোটা দিতে পারিনি, মিষ্টির দোকানেই আমাকে ইন্ট্রোটা দিতে হচ্ছে। তো আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে ভাইয়ার জন্য একটা মেয়ে দেখতে, আমরা এর আগে আরেকবার দেখেছি, এখন হচ্ছে পরিবারের সবাই মিলে যাচ্ছি ভাবিকে দেখার জন্য, ভাবি বলা যেতে পারে, কারণ আমাদের মনে হচ্ছে এখানেই কনফার্ম হবে। আর আমি কিন্তু একদম রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আম্মু হচ্ছে আম্মু না আম্মু আর মেজো ভাইয়া হচ্ছে মিষ্টি নিচ্ছে, যেহেতু ভাবিদের বাসায় যাবো সেহেতু মিষ্টি তো নেওয়াই লাগে। নাইম ভাইয়াও আমাদের পিছু পিছু মিষ্টির দোকানে এসে পড়লো, মিষ্টি কেনা শেষ, এখন হচ্ছে নাইম ভাই আর মেজো ভাইয়া মিষ্টিগুলো নিয়ে গাড়ির কাছে চলে যাচ্ছে, আমরাও দোকান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা মোট গাড়ি নিয়ে যাচ্ছি তিনটা, একটা আমাদের গাড়ি, একটা নাইম ভাইয়াদের গাড়ি, আর একটা হচ্ছে নাদিম ভাইয়াদের গাড়ি। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই এখন গাড়িতে উঠে ভাবিদের বাসার দিকে রওনা হয়ে গেলাম, দেখা যাক যেতে যেতে কতক্ষণ লাগে। ভাবিদের বাসায় যাওয়ার আগে আগে আমরা পাম্পে ঢুকলাম, আর এখানে হচ্ছে নাইম ভাইয়াদের গাড়িতেও তেল নিচ্ছে, আমাদের গাড়িতেও তেল নেওয়া হচ্ছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, যার কারণে আমাদের আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গিয়েছে, আর আমরা এখন ভাবিদের বাসার নিচে আছি। গাড়িগুলো পার্কিং করে এখন আমরা সবাই মিলে ভাবিদের বাসার ভিতরে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো আল্লাহর রহমতে ভাবিদের বাসায় এসে পৌঁছালাম, আর আসার সাথে সাথে আমাদেরকে অরেঞ্জ জুস দেওয়া হলো। এরপর বিভিন্ন রকমের ফ্রুটস আর কেক দেওয়া হলো, যেহেতু উইন্টার সিজন তাই আমাদেরকে তেলের পিঠা দেওয়া হলো, তেলের পিঠাটা আমার কাছে অনেক মজা লেগেছে, সাথে কিন্তু পাটিসাপটা পিঠাটাও ছিল। এই তো আমার সবচেয়ে প্রিয় খাবার, এখানে কিন্তু চিকেন ফ্রাইও আছে। দুই বাটি আরেকবার নিয়েছিল মামুনিকে দেখেন ক্যামেরার দিকে তাকিয়ে এখন হাসা শুরু করে দিচ্ছে, এই যে হাসি স্টার্ট। ইনি হচ্ছে আমার বড় ভাইয়ার ফ্রেন্ড নাদিম ভাইয়া। ভাবি এসে পড়েছে সবার সামনে, আর এই যে আমার ছেলে বড় ছেলে, তুমি দাও
এখন হচ্ছে বড় ভাইয়ার ভাবি পার্সোনালি একটু কথা বলার জন্য যাচ্ছে। বড় ভাইয়ার কথা বলা শেষ, তাই বড় ভাই এরুমে এসে বসলো আর বড় ভাইয়ার পিছে পিছে আমরা সবাইও এরুমে এসে বসলাম। বড় ভাইয়ের কথা বলা শেষ, এখন আমরা সবাই মিলে একটু ভাবির সাথে কথা বলতে আসলাম। আমাদেরকে ডাক দিল আর এসে দেখি যে আমাদের জন্য ডিনারের আয়োজন করা হয়েছে। এখানে ডিনারের মেনুতে আছে রোস্ট, তারপরে কাতল মাছ, টিকিয়া, চিংড়ি মাছ, ডিমের কোরমা আর হচ্ছে পোলাও। সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। ভাইরে ভাই, খাবার শুরু করতে না করতে আমার খাওয়া শেষ। আমি রোস্টটি একটুখানি খেয়েছি, কাতল মাছ আর টিকিয়াটা তো খেতেই পারিনি, কারণ একটু আগে কিন্তু আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম। এই যে সবার পাতে ডিম উঠি উঠি রেখে দিয়েছে, কারণ কেউই এখানে খেতে পারছে না। দেখি তোমার মুখটা একটু, মুখটা একটু দেখি। কি খাও? চিকেন। কেমন খাবারটা? নন টেস্ট হইছে। বলো কোথায় খাবার খাচ্ছো? গভীর খাবার। কোথায় খাওয়া খাচ্ছো বলো। এখানে আবার উনি ভাবির সেবা করতে আসছে, দেখেন ঠান্ডা লাগছে দেখে উনি আবার বারান্দার দরজা আটকে দিতে এসেছেন। আমরা মেজুবের বিয়েতে দেখো আম্মু আব্বু খালামুনিরা সব এখন খেতে বসেছে, তাই ভাবিকে আব্বু একটু ডাক দিচ্ছে আব্বুর সাথে বসে খাওয়ার জন্য। সবারই খাওয়া দাওয়া শেষ, এখন দুই পরিবারের সবাই মিলে একটু মিষ্টি মুখ করা হচ্ছে সবার। এক বাটি অর্ধেক সমান পায়েস আমরা এখন সবাই চারজন না চারজন শেয়ার করে খাবো। এখন হচ্ছে দুই পরিবারের লোকজনই বসেছে আলাপ আলোচনা করার জন্য, মানে আলোচনাটা হচ্ছে এখন কি কাবিন করবে কিনা, নাকি একেবারে বিয়ের দিনই সব কিছু হবে, বা এখন এঙ্গেজমেন্ট আমরা করবো কিনা। আপনাদের সামনে কিভাবে দেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ছেলের বউ আমি একটা করে দিয়ে যাই, এটাও আমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমার মেয়ে চয়েস আছে, আমি খুশিতে আমি কি পড়ায় না পড়ে এটা আমার ব্যাপার। তারপর আমরা বিয়ে যেতাম, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা এখন ভাবিকে আংটি পরাবো। আংটি পরানোর মানেটা হচ্ছে আমরা শিওর থাকলাম যে আমাদের ভাইয়ের বিয়েটা এখানেই হচ্ছে, বা ভাবির বাড়ির লোকজনের শিওর থাকলো যে তাদের মেয়ের বিয়েটা আমাদের বাড়িতেই হচ্ছে। তোমাকে পাওয়া কত আয়োজন, তোমাকে পাওয়া কত আয়োজন।
তুমি আমাদের বাড়ির বউ এখন হলো ছবি তোলার পালা স্টার্ট। আমি একটু লম্বা তো ভাই, ভালো থাকবো, সারাদিন আমি চালামু বুঝছো, চালা যন্ত্রণা সব সহ্য করতে হবে। এই ইল্লা বিল্লা আর কি কই, এখন থেকে বললে তো ভয় পেয়ে গেছি কি খালি রান্না বান্না আর কি, এটা আমার দরকার না। ওই যে অপু ভাই হয়ে গেছে যাওয়া, ছবি তুলে দিব তুমি বিবাহিত, যারা আনম্যারিড তারা শুধু ব্যাচেলর পার্টিতে যাবে। আমার দুঃখ হলো আমি আমার ভাইটা তো ঘুমাতাম রাত্রেবেলা, আমি এখন ঘুমাতে পারবো না, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই যে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের বিয়াই। তনিম কি মন খারাপ করছো ভাইয়া? যে আমাদের নতুন বিয়াই, হাই দিয়ে দাও, হাই বাই। নতুন বিয়াই কি যেন একটা বলতে চাচ্ছে। সবাই এই ভিডিওটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ প্লিজ। নতুন বিয়ারের কথা মতো সবাই কাস্ট একটু করে যাবেন প্লিজ, নাহলে কিন্তু নতুন বিয়ারে কষ্ট হবে, রাইট? ইয়েস, আল্লাহ হাফেজ। এটাকে দাও। নাও সবাই নাও, তরছি নাও, অনুভিয়া ওই যে ভাবি আব্বুর সাথে বসে আছে, একটু কথাবার্তা বলছে আব্বু ভাবির সাথে।
এখন হচ্ছে বিদায়ের পালা, আমরা সবাই এক এক করে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। ভাবির আম্মু আব্বু মামারা সবাই আমাদেরকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে আসলো, আর এখানেও আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাসা যাবে? হ্যাঁ। কি খবর, কেমন লাগছে? ভালো। তোমার কেমন লাগছে? অর্মি তোমার কেমন লাগছে? অর্মি এক চোখে আছে এক চোখে নেই, বুঝেছ? যাক, আমরা এখন সবাই আমাদের বাসার দিকে রওনা হয়ে গেলাম। ওই যে আমার জুজু আমাদের জন্য ওয়েট করছে। দেখেন, বাসায় এসে ভাইয়াদের রুমে ঢুকে দেখি যে ওয়ার্ড্রোপের উপর থেকে টিভি আরও কী কী জানি ফেলে সব ভেঙে ফেলেছে। টিভিটা একদম বরবাদ হয়ে গেছে, টিভি আর চলবে না দেখেই বোঝা যাচ্ছে। বাসায় আসার পর সবার একটু মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণটা হচ্ছে এসে দেখি যে জুজু ভাইয়াদের রুমের ওয়ার্ড্রোপের উপর থেকে টিভিটা ফেলে একদম মানে পুরো টিভি একদম বাদ, মানে টিভি পুরাটা ডিসপ্লে মনিটরটা পুরো একদম ভেঙে গিয়েছে। পরে টিভিটা উঠিয়ে অন করলো, দেখলো যে টিভি চালু হচ্ছে না, ডিসপ্লেই আসে না, এখন এই টিভিটা পুরোপুরি বাদ। এই জন্য যাই সবাই একটু আনন্দে ছিলাম, আসার পর মানে সবার মুডটা একদম অফ হয়ে গেছে, মানে সবাই অনেক বেশি আমরা মন খারাপ মানে মনটা খারাপ করে ফেলেছি। মানে আমরা এমন একটা প্রিপারেশনে ছিলাম, আমরা এখনই শুরু করে দিচ্ছি, বরাবর এটা লাগবে, বিয়েতে এত কিছু হবে, দাওয়াত দাওয়া লাগবে, জামা বানানো লাগবে, কিন্তু আসার পর সবাই ডিসমাস হয়ে গেল। আর আমরা কিন্তু আজকে এঙ্গেজমেন্ট করিনি, এটা হচ্ছে জাস্ট একটা মানে আম্মুর হাতের রিংটা আম্মু পরিয়ে দিয়ে এসেছে, ঠিক আছে? এটা কোনো এঙ্গেজমেন্ট না, মানে আমরা জাস্ট শিওর থাকলাম যে আমাদের বড় ভাইয়ার বিয়েটা এখানেই ফিক্সড, বা আমার ভাবির বাড়ির লোকজনও শিওর থাকলো যে না, আমাদের মেয়ের বিয়েটা ওই বাড়িতেই ফিক্সড, মানে এরকম একটা কিছু আংটিটা পরানোর মানে হচ্ছে এটাই, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি ফ্যামিলি সবাই মিলে। তো তারা তো দেখলেন নি যে দুই মানে দুই পরিবারের সদস্যরা সবাই মিলে আমরা কত বেশি মজা করলাম, আর আল্লাহ যেন আমাদের এই দুই পরিবারের মিলটা যেন সবসময় এরকমই রাখে, সবাই যেন সবসময় হাসি খুশি থাকি। আর আপনারা কিন্তু এ দোয়াটা করবেন যেন আমাদের দুই পরিবারের মিল সবসময় এরকমই থাকে। তো আজকে আমি কিন্তু এখানেই বিদায় নিব। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ 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 একটু লাইক করে দিবেন, প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ একটু কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক 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 বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না করেন আমি জীবনে এগিয়ে যেতে পারবো না, পিছিয়ে যাবো আপনারা সাপোর্ট না করেন, ঠিক আছে? ঠিক আছে, এই জন্য আমাকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট করলে আমি উৎসাহ পাই, আর উৎসাহ পেয়ে আমি আরও নতুন নতুন ব্লগ মানে তৈরি করে ফেলি, কন্টেন্ট খুঁজে আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খায় যদি আপনারা সাপোর্ট করেন। আর অর্ভিও আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমার পরিবার আমাকে অনেক বেশি সাপোর্ট করে, এই জন্য আমি আরও অনেক বেশি শক্তি পাই। কি বলছি উল্টোপাল্টা? আচ্ছা যাই হোক, আদর করছো নাকি মারছো? ওই কিছু একটা, যাই হোক, অনেক বগর বগর পকা পকা করে ফেলেছি, আজকে এখানে বিদায় নিচ্ছি, ওই যেটা বললাম আর কি, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে, নাহলে আমি কিন্তু অনেক বেশি মন খারাপ করবো। যাই তাহলে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।